আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, করোনা ভাইরাস প্রথমত দুইভাবে আমাদের দেহে ছড়াতে পারে। প্রথমত বায়ুকণার মাধ্যমে। কোনো আক্রান্ত ব্যক্তি যদি হাঁচি কাশি দেয়, তাহলে তার হাঁচি কাশির মধ্য দিয়ে আনুমানিক প্রায় 3,000 জলীয় কণা বের হয়ে আসে। এই সময় যদি কোনো সুস্থ ব্যক্তি তার খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকেন, আক্রান্ত হতে পারেন। করোনা ভাইরাস বাতাসে প্রায় কয়েক ফিট দূরত্ব পর্যন্ত ট্রাভেল করতে পারে এবং কমপক্ষে 10 মিনিট পর্যন্ত অবস্থান করতে পারে। তাই WHO-র মতে আমাদের এই মুহূর্তে একজন আরেকজন থেকে কমপক্ষে 2 মিটার ডিস্টেন্স বজায় রাখা উচিত এবং অবশ্যই সম্ভব হলে মাস্ক ব্যবহার করা উচিত। দ্বিতীয়টা, বিজ্ঞানীরা বলছেন ফোমাইট সংক্রমণ, অর্থাৎ এই ভাইরাসটি কোনো বাহনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এই সময় ভাইরাসটি কোনো শক্ত পৃষ্ঠের সাথে লেগে থাকে, যা সংক্রমিত ব্যক্তির মাধ্যমেই ছড়ায়। কারণ আক্রান্ত ব্যক্তি যখন কোনো বস্তু স্পর্শ করেছেন, তখন সেইখানে ভাইরাসটি যুক্ত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি অন্য কোনো সুস্থ ব্যক্তি সেটি স্পর্শ করে এবং নিজের অজান্তেই নাক, মুখ বা চোখে স্পর্শ করে, তাহলে সে কিন্তু নিজেকে সংক্রমিত করে তুলছে। যুক্তরাষ্ট্রের একদল রিসার্চারের মতে, এই নোভেল করোনা ভাইরাস বিভিন্ন পৃষ্ঠে অনেকক্ষণ সচল থাকতে পারে, যা 4 থেকে 24 ঘন্টা বা 3 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই জন্যই আমরা লিফটের বাটন, দরজার হ্যান্ডেল অথবা যেসব বস্তু অনেক মানুষ স্পর্শ করার সম্ভাবনা থাকে, সেগুলোকে এড়িয়ে চলব বা হাত দিয়ে স্পর্শ না করে আমরা আমাদের কনুই ব্যবহার করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঘন ঘন আমাদের হাত ধুতে হবে, হয়তো সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাতে যাতে 70% অ্যালকোহলের পরিমাণ থাকে। বন্ধুরা, করোনা ভাইরাস লিপিড বা চর্বি হওয়ার কারণে সাবান কিন্তু খুব ভালো কাজ করে, কারণ সাবান একটি ক্ষার এবং এর মূল্যও কিন্তু খুবই অল্প হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশের তুলনায়। তাই আমরা কিন্তু সাবানও অনায়াসে ব্যবহার করতে পারি। তাই আমরা সাবান দিয়ে ঘন ঘন হাত ধোবো, আর এইভাবেই আমরা করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু এড়িয়ে চলতে পারি। সবাইকে ধন্যবাদ।